আসসালামু আলাইকুম, আমি শামীম আক্তার, সহকারী শিক্ষক শরতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব। তাহলে জীবকোষ দেখো, জীবকোষ কোষ কাকে বলে দেখো। বিজ্ঞানী লোহিয়া এবং সিকেভিজ 1969 সালে বৈষম্যবদ্ধ পদ্ধতি আবিত এবং জীবযোগ্যিয়া কলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। যে এক কথায় কোষ হলো কি, যে নিজের প্রতিরূপ, নিজের মতো, হুবহু একই ধরনের আরেকটি জীব সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি কোষ। তাহলে সকল জীব কোষ এক নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনি আছে আকৃতি ও কাজে পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ আবার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে আদি কোষ, আরটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটা। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আদি হচ্ছে একদম প্রথমের দিকে এদের, এই জন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এইসব কোষে নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, তাই নিউক্লিয়ার বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এইসব কোষ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, আর উদাহরণ হচ্ছে নীলাভসর্গ শৈবাল বা ব্যাকটেরিয়া। তাহলে আদিকোষের উদাহরণ হলো নীলাভসর্গ শৈবাল আর ব্যাকটেরিয়া। আর এই কোষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে এখন আসো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এইসব কোষে নিউক্লিয়াসের সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয়ার বস্তু পরিবেষ্টিত ও সুগঠিত। এইসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়। কাজের ভিত্তিতে আবার এই প্রকৃত কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে দেহকোষে বহুকোষী জীবের দেহকোষ এইসব কোষে অংশগ্রহণ করে, আর দেহকোষের বিভাজন হয় মাইটোসিস পদ্ধতিতে। বিভিন্ন অঙ্গ, বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। তারপর আসে জননকোষে। জননকোষ হচ্ছে যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জননকোষ উৎপন্ন হয়, আর জননকোষে মাতৃকোষ বিভাজন ঘটে মিয়োসিস পদ্ধতিতে। শিক্ষার্থীরা, তোমরা উদ্ভিদ ও প্রাণীকোষে প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ যদি আমি পড়াতে যাই, তাহলে তোমাদেরকে অবশ্যই উদ্ভিদকোষ এবং প্রাণীকোষের চিত্রটা তোমাদেরকে অবশ্যই এঁকে এর অঙ্গাণুগুলোর নাম আগে মুখস্থ করে ফেলতে হবে। এখানে সময় স্বল্পতার কারণে আমি আঁকতে পারতেছি না, সেজন্য তোমরা এঁকে নিবা। তাহলে আমার উদ্ভিদকোষ এবং প্রাণীকোষের প্রধান অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করতে আমার সুবিধা হবে। তাহলে উদ্ভিদকোষে আমার কোন কোন অঙ্গাণুগুলো আছে দেখো, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় দাত্র, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আবার অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে পাঁচটি নিউক্লিয়ার রন্ধ্র আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার আবরণী আছে, ক্রোমোটিন তন্তু আছে, নিউক্লিয়ার প্লাজম আছে। এরপর আসে আন্তঃকোষীয় ফা, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজম। আমি তোমাদেরকে এগুলোর প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। এরপরে আসো প্রাণীকোষে। প্রাণীকোষের মধ্যে মাইক্রোবিলাই, যেটা আমার মাইক্রোবিলাস, যেটা আমার উদ্ভিদকোষের মধ্যে নেয়। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদকোষ আছে, প্রাণীকোষ আছে, গলজি বস্তু ঠিক একই সেম, তারপর হচ্ছে সেন্টোসোম, তারপর নিউক্লিয়ার রয়েছে পাঁচটি, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার রাস, ক্রোমোটিন, নিউক্লিয়ার প্লাজম। এরপর আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আছে লাইসোসোম, তারপর আছে গব্বর। তা উদ্ভিদকোষের গব্বরটা অনেক বড় আর প্রাণীকোষের গব্বরটা খুবই ছোটো। তাহলে এখন আসো আমরা এক একটা সেল নিয়ে, এক একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করি। এখন আসো কোষপ্রাচীর। কোষপ্রাচীর উদ্ভিদকোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না, আর কোষপ্রাচীরের রাসায়নিক গঠন হচ্ছে বেশ জটিল। এতে কী কী থাকে? সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন থাকে, প্লেকটিন থাকে, সুবেনিন থাকে, রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষপ্রাচীর আবার টাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষপ্রাচীরটা প্রথমে এক স্তর বিশিষ্ট হয়, মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়।
এই প্রাচীনে মাঝে মাঝে কিতাকে ছিদ্রতাকে যাকে কূপ বলে। কুশ প্রাচীন কুশকে কী করে দৃঢ়তা প্রদান করে, কুশের আকার আকৃতি বজায় রাখে। পাশে কুশের সাথে প্লাজমোডেস মাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানীয় খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে কি পুষ্প্রাচীন, এখানে আমি চিত্রকর্ম করছি, এটা হচ্ছে মধ্যবর্তা আর এটা হচ্ছে প্রাথমিক ক্লাসে, তারপরে এটা হচ্ছে কি ভূমিস্থ, এটা হলো ভূমিস্থ, কোষের ভিতরে যে রক্ত সঞ্চয় তত্ত্বকে যে কোনো বস্তু থাকে তাকে কী বলে প্রোটোপ্লাজম বলে। পুটিলি দিয়ে ঘেরা সব কিছু প্রোটোপ্লাজম, এমনকি পুটিলি দিয়ে প্রোটোপ্লাজমের অংশ, পুটিলি ছাড়াও এখানে কী কী আছে সাইটোপ্লাজমের অঙ্গাণু এবং নিউক্লিয়াস। এরপর আস পুটিলি, তাহলে পুটিলি কাকে বলে, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্তর পদার্থকে তাকে পুটিলি বা প্লাজমা নেমা বলে। পুজিলির বাসকে কী বলে, মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড প্রোটিন দিয়ে তৈরি। পুজিলি একটি বৈষম্যবদ্ধ পদ্মা হওয়ায় অভিশ্রমণের মাধ্যমে পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। শিক্ষার্থীরা আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছ, তোমরা অবশ্যই কিন্তু বই পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে এবং চিত্রগুলো এঁকে এঁকে শিখতে হবে। তো আজকের মতো আমি এখানে রাখলাম, তোমরা সঙ্গে ভালো থেকো, আল্লাহ হাফেজ।